ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো পাবদা মাছ ডাটা আলু আর টমেটো দিয়ে রান্না করে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের আমি একটু পাবদা মাছ, নদীর যে পাবদা মাছটি পাবদা মাছ, টমেটো, ডাটা আর অল্প দু একটা বড় আলু নিয়েছি আর ডাটা নিয়েছি, এটা দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো। এটা অতি সাধারণ খাবার, কিন্তু যদি আপনি ভালো করে একটু রান্না করেন তাহলে এক তরকারি দিয়ে আপনি ভাত খেতে পারবেন। চলেন রান্নায় চলে যাই। এখন আমি সরিষার তেল দিয়ে দিব, আমি আজকে রান্নাটা করবো সরিষার তেল দিয়ে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটি একটু হালকা ভেজে নিই, লালচে করতে হবে না। আমি আবার রসুন পেস্ট দিয়ে দিব, আমি এখানে হাফ চামচ ধনিয়া থাকি, এক চামচ হাফ চামচ হলুদ থাকি আর দশ চামচ মরিচ থাকি ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজে রাখলে মশলাটা এটা দিয়ে দিই। এখানে এটাকে আমি ভালো করে কষাবো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমার মাছটা আমি লবণ দিয়ে রেখে দিয়েছি। মশলাটা যত কষানো হবে তত তরকারির স্বাদটা তত ভালো লাগবে, কারণ কাঁচা কাঁচা থাকলে যত ভালো করে রান্না করেন না কেন মশলা কাঁচা গন্ধ থাকলে ওই তরকারিটা সহজে খাওয়া যায় না। মশলাটা তো ভেসে আসতে পারে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিব, এখন এটাকে আমি একটু কষিয়ে নেব, 5 মিনিট কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিই, যেহেতু ছোটো মাছ বেশি পানি দেওয়ার কোনো দরকার পড়ে না। এখন আমি মাছটা বিছিয়ে দিব, এখন আমি ঢেকে দিব 10-15 মিনিটের জন্য, আসছি 10-15 মিনিট পর। নাড়াচাড়া দিয়ে দিছে, এখন আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব, আমি আর 5-6 মিনিট রাখবো, 5-6 মিনিট 3-4 মিনিট রাখবো, আসছি 3-4 মিনিট পর।
আমার পাবদমাস কমপ্লিট। আমি এখন গ্যাসের চুল ইয়া টপ করে দিব। আমি পরিবেশনের সময় আপনাদের একটু আমার পাবদমাস ডাটা আলু আর টমেটো দিয়ে কমপ্লিট। পারলে আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, তাহলে আমার এই রান্নার সার্থকতা হবে। আল্লাহ হাফেজ।